এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি যেই ড্রামাটি নিয়ে কথা বলবো সেটার নাম হলো এ গুড ডে টু বি আ ডগ। এর মানে হলো যে একদিন কুত্তা হলেও ভালো। তো এই কথাটা কেন বলা হয়েছে সেটা এই ড্রামাটা দেখলেই বুঝতে পারবে। এই ড্রামাটার মধ্যে আমাদের যে মেইন ফিমেল লিড রয়েছে তাদের একটা অভিশাপ রয়েছে, মানে তাদের সম্পূর্ণ ফ্যামিলির উপরেই এই অভিশাপটা রয়েছে যে তারা যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সে যদি কাউকে কিস করে তাহলে সে কুকুরে পরিণত হবে। এখন এই তাদের ফ্যামিলিতে এই অভিশাপটি কোথা থেকে এলো তা আমরা এই ড্রামাটির মধ্যেই জানতে পারবো। আর এইরকম অভিশাপের কথা আমি আমার বাপের জন্মেও শুনি নাই। তো যাই হোক, আমরা দেখতে পাই যে আমাদের ড্রামার যেই মেইন লিড রয়েছে, মানে যেই মেইন মেল লিড, মানে যে হিরো রয়েছে, সে আমাদের হিরোকে অ্যাক্সিডেন্টালি কিস করে ফেলে আর এই কারণে তার অভিশাপটি অ্যাক্টিভেট হয়ে যায়। আর এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে আবারও ওই মানুষটিকেই কিস করতে হবে যাকে কিস করার কারণে সে কুকুরে পরিণত হয়েছিল। আর সমস্যাটা তো এখানেই, কারণ সে তাকে পছন্দ করে না, আর দ্বিতীয়ত হচ্ছে ওই ছেলেটাও একটু বেশি অ্যাটিটিউডে থাকে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে তারা কি করে এই অভিশাপ থেকে মুক্তি পায় এবং এই অভিশাপটি আসলে তার ফ্যামিলিতে কেন এসেছিল। এই ড্রামাটি যেমন ফানি তেমনই রোম্যান্টিকও বলা যায়, কারণ এই ড্রামাটির মধ্যে অনেক রোম্যান্টিক সিন রয়েছে যেগুলো তোমরা মিস করতে চাইবে না। আর এই ড্রামাটি মুক্তি পেয়েছিল 2023 সালে, আর এটার IMDb-তে রেটিং রয়েছে 7.2/10। তো এই ড্রামাটি অবশ্যই অনেক ভালো। আর আমরা এই ড্রামাটি অলরেডি আমাদের চ্যানেলে এক্সপ্লেন করে রেখেছি, যেটা সম্পূর্ণ এক্সপ্লেনেশন তুমি আমাদের চ্যানেলে দেখতে পাবে। তুমি যদি আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে যাও অথবা আমাদের প্লেলিস্ট সেকশনে যাও, ওখানে গেলেই তোমরা দেখতে পাবে যে ড্রামাটার সম্পূর্ণ প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে। আর প্লেলিস্ট থেকে দেখতে অসুবিধা হলে সম্পূর্ণ ড্রামাটাও একসাথে এক্সপ্লেন করা রয়েছে, তুমি চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো, ওই একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ ড্রামাটা তুমি পেয়ে যাবে। তো বাড়তি করে তোমাকে আর কোনো এপিসোড দেখতে হবে না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, গুড বাই।